গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিকঠাক আছি। সোমালি দ্য ক্রিয়েটিভ মম চ্যানেলে আবার একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে শনিবার সকাল, এখন 6টা কি 6:30-এর মধ্যে এরকম আর কি, টাইমটা এক্স্যাক্ট মনে নেই। যাই হোক, আজকের ব্লগটা শুরু করলাম। আর সকালবেলায় এখনও সেই সকাল সকাল ওঠার অভ্যেসটা ছাড়িনি, যদিও স্কুল নেই, এখন একটু লেট করে উঠলেও হয়, কিন্তু উঠেও কাজ শুরু করি না, সেই কাজ শুরু করি নিজের সময় মতনই, কিন্তু ওঠার অভ্যেসটা ছাড়ছি না। কারণ এই ওঠার অভ্যেসটা নষ্ট হয়ে গেলে আবার যখন কয়েকদিন পর শুরু হবে না, তখন কিন্তু খুব কষ্ট হবে। সেই কারণে ঠিক টাইম মতোই উঠি, উঠে নাই মোবাইল দেখি, নাই একটু নিজের মতো করে সময় কাটাই। যেমন এখন একটু বসে আরাম করে দুলে দুলে চা, মানে গরম জলটা এনজয় করছি আমি। আর এইরকম মানে বসন্তকালে না, সকালবেলা উঠে একটু ছাদে পায়চারি করতে, বাইরে চুপচাপ বসে থাকতে বেশ আরাম লাগে। কেন বলো তো, বাইরে একটা কী সুন্দর যে মিষ্টি মিষ্টি একটা হাওয়া বয়, আর তার সাথে কোকিলের মিষ্টি মিষ্টি ডাক, অসাধারণ সুন্দর লাগে। এই সকালটা এনজয় তো করতে আমার তো খুব ভীষণ ভালো লাগে। বেশিক্ষণ আর বসে না থেকে এবার উঠে ডেকে পড়তে হচ্ছে ঘর দৌড় পরিষ্কারের কাজে। চায়ের জন্য বাকি সবাই বসে আছে, তাদের চাটা করে দিয়ে আমি শুরু করে দিলাম ঘর ক্লিনিংয়ের কাজ। প্রথমেই আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই। আর সকাল থেকে না একটা স্পিডে কাজ শুরু করলে সেই কাজগুলো পরপর পরপর একটা সেট করে রাখলে, যে এটার পর এটা করবো এটা করবো, তাহলে কন্টিনিউ কাজগুলো করতে থাকি আমি কাজের ফাঁকে ফাঁকে, আর ওই জন্য আমার খুব একটা কষ্ট হয় না। নিজের মতো করে নিজের কাজগুলো ঠিক সেইভাবেই সাজিয়ে রাখি। আর আমি আমার ঘর পরিষ্কারের জন্য বিশেষত ফাঁকা টাইমটাই বেছে রাখি, যখন কেউ থাকবে না ঘরে সেই সময়টা। বাড়িতে মিস্টার সাহা থাকলে সেদিনই খুবই অসুবিধে, ঘর যেখানে ঝাড় দিতে যাব, পরিষ্কার করতে যাব, উনি ঠিক সেখানেই উপস্থিত থাকবে। তো সেই কারণে আমি এমনভাবেই সেট করি যে বাইরে যাবে বা বাজারে যাবে, ওই টাইমটায় আমি ঘরগুলো পরিষ্কার করে নেবো। তো আজও যেমনি বেরিয়ে গেছে বাজারে, তো এই সুযোগে আমি ঘরগুলো ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ঘর ঝাড়ার ক্ষেত্রে বলি, আমি ঝাড়ি রোজই ধরতে গেলে, যখনই যেখানে দেখি ঝুল জমছে, তো ঝাড় দেওয়ার সময় একদম ঝাঁটা দিয়ে সেটা পরিষ্কার করে দিই। বিশেষত মানে সেই ঘটা করে ঘর পরিষ্কারটা আমার খুব একটা দরকার পড়ে না। ওই মাসে এক আধবার যখন আমি ডিপ ক্লিন করি, মানে ধরো ছাদের ওপরে যে মাকড়সাগুলো বাসা বাঁধে, সেগুলো তো সবসময় এতটাও তো লম্বা নয় যে হাত বাড়িয়ে সঙ্গে সঙ্গে ঝাড়ু দিয়ে ঝেড়ে নেব, তো ওগুলোর জন্য আমাকে মই ঠই এগুলো আনতে হবে। মানে সেই কারণে একটু ওগুলো সময় সাপেক্ষ ব্যাপার, ওইগুলো রোজ হয় না। কিন্তু যেগুলো আমার হাতের নাগালে থাকে, সেগুলো আমি রোজেরটা রোজই যখনই আমি যেখানে দেখতে পাই সঙ্গে সঙ্গে ঝাঁটা বুলিয়ে নিই। সকাল সকাল গুড মর্নিং, গুড মর্নিং তো অনেকক্ষণ হয়েছে, তোমাদের সামনে এসে গুড মর্নিং বলা হয়নি। আর সকালে মিস্টার সাহা বাড়িতে আছে, বাবাকে নিয়ে গেছে বাজারে, আর এই ফাঁকে আমি একটু সকালের ওনার জন্য ব্রেকফাস্ট, ছেলের আর তার দাদুর ব্রেকফাস্ট আসছে বাজার থেকে। আমাদের এখানে পিঠাই পরোটাটা খুবই খেতে ভালোবাসে সবাই, সেই কারণে আজকে পিঠাই পরোটা আসছে সকালের টিফিনে। আর মিস্টার সাহার জন্য হবে ভাত ভাজা, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত ভাজা, এটা হচ্ছে ওনার ফেভারিট খাবার। বাড়িতে থাকলে সকালের ব্রেকফাস্টটা এরকম এটা দিয়ে করতে বেশি পছন্দ করে, তো সেটাই এখন বানাবো। গরম পড়ে গেছে মানে এবার ডাস্টিংয়ের পরিমাণটা আরও বেড়ে যাবে, কারণ শীতকালে দু তিন দিন গ্যাপে গ্যাপে ডাস্টিং করলেও চলতো, কিন্তু এখন আর তা হবে না। এখন সকালে ডাস্টিং করলে বিকেলে দেখা যাবে সেই জায়গাগুলো আবার এক পস্তর ধুলো জমে গেছে।
কারণ গরমকালে হাওয়াটা বেশি চলে আর সেই কারণে ধুলো ময়লার হাতটাও বেড়ে যায়। তো এইসব জায়গাগুলো আমি বেশ কিছুদিন আগে ডিপ ক্লিন করেছিলাম, কিন্তু ওই রেগুলারই আমি এরকম ঝাড়ন দিয়ে হাত বুলিয়ে নিই, তাতে কি হয় ধুলো ময়লাটা জমে না। না প্রত্যেকেরই কাজের না এক একজনের এক এক রকম ধরন আছে, তো আমি এইভাবেই আমার ঘরগুলো পরিষ্কার রাখার চেষ্টা করি আর কি। একদিকে রান্নাবান্না করতে থাকি আর তার ফাঁকে ফাঁকে আমি ঘর দোরগুলোকেও এরকমভাবে পরিষ্কার করে নিতে থাকি। সকালবেলা বেশ ওই 11টার মধ্যে মোটামুটি আমার রান্নাবান্না ঘর পরিষ্কার এই কাজগুলো আমাকে রোজ কমপ্লিট করে নিতেই হয়, কারণ আমার নিজেরও আরেকটা কাজ আছে, সেই কাজের জন্য আমাকে সময় বার করতে হয়। সেই জন্য সকালে মানে একটু বসে বা একটু গল্প করে সময় নষ্ট করার মতো সময় আমার সকালবেলাটা একদমই থাকে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে সবসময় এত কাজ করতে ভালোও লাগে না, যে একটা টাইম আমার মনে হয় যে আমি যদি একটু হাত চালিয়ে কাজগুলো করে নিই তাও বেশ কিছুটা সময় হয়তো আমার নিজের জন্য বাঁচবে, সেটাকে নিজের মতো করে সময়টা কাটানো যায়। আর ওই সময়টা না অনেক সময় দেখবে ভালো লাগে না। তো পাশের কারোর বাড়িতে পুজো হচ্ছে, পুজো মানে শঙ্খ বাজছে, শাক বাজছে, তখন আমার মনে হয় যে আমারও তো এখন পুজো দেওয়া হলো না, তো কাজের স্পিডটা যেন আমার আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবে এইভাবে আর কি নিজের মধ্যে কাজের তাগিদটা খুঁজে পাই আর কি। সকাল সকাল বাবাই যা গাছপালায় জল দিয়ে এখন দোলনায় দোল খাচ্ছি, মজার সময় যাচ্ছে আর কয়েকটা দিন, তারপরে বই এসে গেলে ব্যাস আবার ডিউটি চালু। বল হাল্লাবো হাল্লাবো। স্নান পুজো সেরে আসতে আমার অনেকটাই টাইম লেগে যায়, সেই কারণে প্রতিদিনই আমি ওদের জল খাবারগুলো টেবিলে বেড়ে রেডি করে রেখে যাই, যার যার সময় মতো সে খেয়ে নেয়। এখানে ভাত ভাজাটাও হয়ে গেছে আর বাজার থেকে চলে এসেছি পিঠার পরোটা আর তরকারি, সেটাও ওদেরকে জল খাবারে দিয়ে দিয়েছি। আজ যেহেতু শনিবার তো শ্বশুরমশাই নিরামিষ খান, সেই জন্য আজকে একটু নিরামিষ রান্নার তোড়জোড় হচ্ছে আর রান্নার জন্য রয়েছে ধোকা। এই মানে কোম্পানির ধোকাটা আমাদের খুব ভালো লাগে খেতে, অনেক কোম্পানির ধোকা পাওয়া যায় তবে এর টেস্টটা বেশি ভালো লাগে আমাদের খেতে। তো ধোকাটাকে রান্না করবার জন্য আগে থেকে আমি একটু উষ্ণ গরম জলে ধোকাটা ভিজিয়ে রেখেছিলাম আর তারপর ঠিক এটাকে কড়াইতে অল্প তেল বুলিয়ে নিয়ে তারপর যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে উঠে আসবে ঠিক এরকম অবস্থায় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। তারপর একটু ঠান্ডা করে ভালো করে বিছিয়ে আজকে আমি একদম পনিরের সাইজে পিস পিস করে কেটেছিলাম, খেতে ভালোই লেগেছিল কারণ ধোকার সাইজটা একটু বড়ই হয়, কেউ কেউ নিমকির মতো কাটে, বিভিন্ন জন বিভিন্ন রকম শেপে কাটে। তো আজকে আমার মনে হলো পনিরের মতো বানাবো, তাই জন্য আমি একদম চোখো চোখো পনিরের মতো করে একদম ভেজে নিয়েছি, যেভাবে পনির রান্না করা হয় ঠিক সেমভাবেই রান্না করেছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। নামার আগে একটু ঘি আর গরম মশলা, ব্যাস অসাধারণ খেতে হয়েছিল। আর নিরামিষ রান্নাবান্নায় খুব বেশি ঝামেলা দরকারও পড়ে না, পনিরের ঝোল করেছিলাম আর ডাল হয়েছিল, আর ডাল প্রেশারে বসালে তো দেয়ালটার অবস্থার 12টা বাজিয়েই দেয় টাইলস টাইলসগুলোতে, তো সেগুলো মুছে ঠুছে পরিষ্কার করেছি। রান্নাঘর মোটামুটি এখন আমার কাজবাজ প্রায় শেষের দিকে, ডালটাই যা কড়াইতে ফুটছে ওটা হয়ে গেলে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর সেই ভাগে ভাগে আমি রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এরপরে আর রান্নাঘরে কোনো কাজ নেই, একদম টাটা বাই বাই, সন্ধ্যের সময় রান্নাঘরে এসে আবার দেখা হবে। সকাল সকাল সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, যে একটু দোকানের কাজকর্ম নিজে সেরে এসেছি, সেরে এসে এখন প্রায় দুপুরে 1টার কাছাকাছি, সবাইকে খেতে দিতে হবে, ওই জন্য সবাইকে খেতে টেতে দিই, তারপরে আবার বিকেলে শুরু হবে কাজকর্ম। এরপর একবারে চলে এসে রাত্রিবেলায়, রাত্রিবেলায় এখন আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর লাস্ট কাজ রয়ে গেছে এইটাই, এটা প্রতিদিনই আমার থাকে রাত্রিবেলা, যেদিন ভালো লাগে করি, যেদিন ভালো লাগে না করি না, কারণ এটা হচ্ছে সবার লাস্টের কাজ আর কি। সারাদিনের বেশ কিছু কাজের পর মানে হাজারো কাজ সারাদিন, যতই হাত চালিয়ে করি যাই করি রাতের জন্য বেশ কিছু কাজ থেকেই যাবে, যেমন এইসব জামা কাপড়গুলো সারাদিনের পর এই রাত্রিবেলায় আমার একমাত্র সময় হয় গুছিয়ে ঠিকঠাক করে রাখার জন্য। অনেকটাই রাত হয়ে গেছে, বাইরে কুকুরগুলো মানে একদম সমবেত স্বরে চিৎকার করে গান গাইছেই বলতে পারো, শুনতে পাচ্ছে কিনা জানি না, মাঝে মাঝে এরকম করে শিয়ালগুলোও ডাকে, আজকে যদিও ডাকছে না, আজকে কুকুরগুলো কেন জানি না একসঙ্গে সমবেত স্বরে চিৎকার করছে, আর কুকুর ডাকলেই মনে হয় যেন কোনো অচেনা
কোনো লোক। আর আগে আগে ছোটবেলায় কুকুর চিৎকার করলে বাড়ির সবাই বলতো চোর এসছে, চোর এসছে, রাস্তায় চোর যাতায়াত করছে। যদিও এখনো চোর আসার মতো সময় নয়, এখন সবে মাত্র 11টা বাজে, ঠিক আছে? তো এখন ওই জিনিসগুলো অনেক কমে গেছে, আগে যদিও আরো বেশি ছিল চোরের উপদ্রবগুলো, এখনো আছে, নেই বলবো না, আছে, সুযোগ পেয়ে অপেক্ষায় আর কি। যাই হোক, এইসব প্রসঙ্গ বাদ দাও, আজকের ব্লগটা মোটামুটি এইটুকুনি, আজকের মতো এখানেই এন। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল বাটনটা অন করে নিও, তাহলে সমস্ত নোটিফিকেশনগুলো চলে আসবে। তাহলে নেক্সট আরেকটা ব্লগে দেখা করছি কালকে, ততক্ষণের জন্য আমার সাথে থাকো, পাশে থাকো, ভালো লাগলে লাইক কমেন্টগুলো করে দিও। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।